আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের 44 নম্বর পৃষ্ঠায়। তো এখানে বন্ধুরা আমাদের একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। এর আগের পৃষ্ঠার ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, তাহসিন 13টি লাটিম কিনতে চায়, প্রতিটি লাটিমের দাম 8 টাকা হলে তার কত টাকার প্রয়োজন? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী আজকের পৃষ্ঠা নম্বরগুলো হচ্ছে 44, 57 এবং 58। তো বন্ধুরা, এখন আমরা দেখবো কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো আমাদের 44 পৃষ্ঠা যে প্রশ্নটি ছিল তাহসিন নিয়ে, এখানে সমাধানটি হবে, একটি লাটিমের দাম 8 টাকা, 13টি লাটিমের দাম, এখানে আমরা গুণ করবো 13 গুণ 8, 3 গুণ 8 24 এর 4, হাতে থাকে 2, 8 একে 8, 8 আর 2 10, 104 টাকা। উত্তর, তাহসিনের 104 টাকা প্রয়োজন। তো চলো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে ফিরে যাই। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার 57-তে। প্রশ্নটি হচ্ছে, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান, একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের সমাধানটি দেখব, তন্দ্রা চাকমা 1 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 কিলোমিটার, তো 8 ঘন্টায় গাড়ি চালিয়ে যান 45 গুণ 8 কিলোমিটার, তার মানে 5 গুণ 8 শূন্য, হাতে থাকে 4, 8 আর 8 32, তার মানে 360 কিলোমিটার। উত্তর, তন্দ্রা চাকমা 8 ঘন্টায় 360 কিলোমিটার যাবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার 58-তে। এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, 4টিতে 1 হালি হয়, 5 হালিতে কতগুলো হবে? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো সমাধান, 1 হালিতে 4টি থাকে, তো 5 হালিতে হবে 5 গুণ 4 সমান সমান 20টি। উত্তর, 5 হালিতে 20টি হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, যদি 1 গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো এখানে আমরা উত্তরটি দেখব, 1 গুচ্ছে ফুল থাকে 6টি, তো 8 গুচ্ছে ফুল থাকে 8 গুণ 6, তার মানে 48টি। উত্তর, 8 গুচ্ছে 48টি ফুল থাকবে। তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, তাস্কিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, 1 সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তো সমাধান, আমরা জানি 1 সপ্তাহ = 7 দিন, তাস্কিয়া 1 দিনে বই পড়ে 4 ঘন্টা, তাস্কিয়া তাহলে 7 দিনে বই পড়ে 7 গুণ 4, তার মানে 28 ঘন্টা। উত্তর, 1 সপ্তাহে তাস্কিয়া 28 ঘন্টা বই পড়ে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন যেটি দেখব, 1 দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? তো সমাধান, 1 দিস্তা কাগজে 24টা, 12 দিস্তা কাগজে 24 গুণ 12, 4 দুগুণে 8, তারপর এখানে আমরা যদি গুণ করি 2 দুগুণে 4, তারপর এটা গুণ করলে আমরা দেখবো 288টা, তাহলে উত্তর, 12 দিস্তায় 288টা কাগজ থাকবে। এখন আমরা যে প্রশ্নটি দেখবো, 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? তো বন্ধুরা আমরা জানি 1 টাকা = 100 পয়সা, তো 10 টাকা = 10 গুণ 100। এখানে আমরা যদি সহজভাবে তোমরা যদি করতে চাও, এসব শূন্য দিয়ে এগুলো থাকে, তোমরা আগে 3টা শূন্য বসিয়ে দিবে, তারপর বাকি যে সংখ্যাগুলো থাকে, এখানে 1 রয়েছে, তাহলে 1 গুণ 1 1, তার মানে 1000 পয়সা। উত্তর, 10 টাকায় 1000 পয়সা হবে। এরপরে আমাদের 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তো চলো বন্ধুরা সেটি আমরা একটু বের করে দেখি। তো প্রশ্নটি ছিল, একটি বইয়ে যদি 130 পৃষ্ঠা থাকে, তাহলে এরকম 28টি বইয়ে কত পৃষ্ঠা থাকবে? তো সমাধান, একটি বইয়ের পৃষ্ঠা আছে 130টি, 28টি বইয়ের পৃষ্ঠা আছে 130 গুণ 28টি, তার মানে 3640টি। উত্তর, 28টি বইয়ে মোট 3640টি পৃষ্ঠা আছে।
মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে? তো চলো বন্ধুরা, মুন্নির কাছে কত টাকা আছে সেটি আমরা একটু সমাধানের মাধ্যমে দেখে আসি। তো সমাধান, মুন্নির কাছে মিলির টাকা 14 গুণ টাকা আছে। মিলির কাছে আছে 225 টাকা, মুন্নির কাছে আছে 225 গুণ 14 টাকা, তার মানে 3150 টাকা। উত্তর, মুন্নির কাছে কাছে 3150 টাকা আছে। এখন আমরা দেখব আমাদের সর্বশেষ প্রশ্ন। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি। তো সমাধান, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, তাহলে 20টি ইলিশ মাছের দাম 350 গুণ 20 টাকা, তার মানে 7000 টাকা। উত্তর, 20টি ইলিশ মাছের দাম হচ্ছে 7000 টাকা। তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।